বানিয়াছেন দয়াল আমারে আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আমাদের এই কে স্টেট 2 মিলিয়ন চ্যানেলের আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন বাংলাদেশের সেরা 10 জন গায়কের পরিচয় গান এন্টারটেইনমেন্টের একটি অংশ যা যুগ যুগ ধরে চলে আসছে মিউজিক পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন এক একজন এক এক ধাঁধার মিউজিক পছন্দ করে গান আমাদের মনের আনন্দ সৃষ্টি করে এবং মনের দুঃখ দূর করে দেয় মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড় মিডিয়া ইন্ডাস্ট্রি যা থেকে মানুষ আত্মতৃপ্তির পাশাপাশি নিজের ক্যারিয়ার পরিচালনা করছে এমন অনেক কণ্ঠশিল্পী আছে শুধু গান গেয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছে আজ আমরা আপনাদের সামনে বাংলাদেশের সেরা 10 জন গায়ক সম্পর্কে আলোচনা করব যারা মিউজিক ইন্ডাস্ট্রিকে তাদের সুর এবং কন্ট্রিবিউশন দিয়ে আরো সমৃদ্ধ করেছে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় শুরু করে যাক বর্তমান সময়ে বাংলাদেশের গায়কের অভাব নেই তবে এ সকল গায়কের মধ্যে এমন কিছু লিজেন্ডারি গায়ক আছে যাদের পুরো দেশ এক নামে চেনে চলুন তাহলে তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে আসি ও লিস্টের এক নম্বরে থাকছেন এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোরের পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাডোই তিনি 1955 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী দেশের মিউজিক ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্রে প্লেব্যাক কণ্ঠ দেওয়ার জন্য তাকে প্লেব্যাক সম্রাট উপাধি দেওয়া হয় তার অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে বেশ কিছু ফেমাস গান আছে যা আজও মানুষের মুখে মুখে শোনা যায় তার হাই রে মানুষ রঙিন পানুষ ডাক দিয়েছেন দয়াল আমারে আমার সারা দেহে খেয়ে গো মাটি আমার বুকের মধ্যখানে আমার বাবার মুখের প্রথম সেদিন ইত্যাদি গানগুলো ইতিহাসের পাতায় এবং ভক্তদের মধ্যে স্বর্ণাক্ষর লেখা আছে তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে স্বীকৃতি হিসেবে মোট 8 বার জাতীয় চলচ্চিত্রে পুরস্কার এবং 5 বার সেরা পুরস্কার কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে এই গুণী শিল্পী 2020 সালে মৃত্যুবরণ করেন এরপর আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার হলো সাবিলা ইয়াসমিন সাবিলা ইয়াসমিন 1954 সালে বাংলাদেশের সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি অনেক গুণী একজন শিল্পী তিনি প্রায় সব ধরনের গান গাওয়ায় পারদর্শী তিনি অনেকগুলো দেশাত্মবোধক গান গেয়েছেন যা এখনো আমাদের মুখে মুখে আছে তিনি এ পর্যন্ত কতগুলো গান গেয়েছেন তা নিজে হিসেব করে বলতে পারবে না শুধুমাত্র চলচ্চিত্রে তিনি 12,000 মতো গান গেয়েছেন মাত্র 7 বছর বয়সে তিনি তার জীবনের প্রথম স্টেজ প্রোগ্রাম করেন এছাড়াও কিশোর কুমার ও মান্না দে এর মতো লিজেন্ডারি সঙ্গীত শিল্পীর সাথে ডুইট করেছেন সাবিলা ইয়াসমিন এ পর্যন্ত 14 বার জাতীয় চলচ্চিত্রে পুরস্কার পেয়েছেন দেশে গান গাওয়ার পাশাপাশি তিনি বাইরে অনেক দেশে কনসার্ট করেছেন গানের জগতে কন্ট্রিবিউশনের জন্য 1985 সালে ভারত সরকার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন এরপর লিস্টের তৃতীয় নম্বরে হলো রুনা লাইলা রুনা লাইলা একজন বহুমুখী কণ্ঠশিল্পী তিনি বাংলাদেশের সিলেটে 1952 সালে জন্মগ্রহণ করেন তার মা একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং তার মামা ভারতের কণ্ঠশিল্পী হিসেবে নাম ডাকছিল বাবার চাকরির সুবাদে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তার শৈশব কাটে পাকিস্তানে এ পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000 বেশি গান গেয়েছেন তিনি তার মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দেশ এবং বিদেশে অনেকগুলো পুরস্কার এবং সম্মাননা ভূষিত হয়েছেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানে অনেক চলচ্চিত্রে তার কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র বাদেও তিনি ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে বেশ কয়েকটি অনুষ্ঠানে জাজ এবং গেস্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেন দক্ষিণ এশিয়া গজল শিল্পী হিসেবে তার অনেক পপুলারিটি আছে সাবিলা ইয়াসমিন এবং রুনা লাইলা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে অনেক অনেক উন্নত করেছে তাদের এই উন্নয়নের ধারা এখন পর্যন্ত বজায় আছে এরপর লিস্টে 4 নম্বর রয়েছে আয়ুব বাচ্চু আই
অনুপ বাচ্চু বাংলাদেশের চট্টগ্রামে 1962 সালে জন্মগ্রহণ করেন। যদিও তিনি একজন রক ব্যান্ড শিল্পী ছিলেন, কিন্তু তিনি কয়েকটি জনপ্রিয় একক অ্যালবাম তৈরি করেছিলেন। বন্ধুর গিটার দিয়ে গিটার বাজানো শেখা অনুপ বাচ্চু বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী গিটার বাদক। তার পুরো নাম অনুপ বাচ্চু রবিন। ক্যারিয়ারের শুরুতে আলগরি বয়েস নামক ব্যান্ড দল প্রতিষ্ঠিত করেন। এরপর নগর বাউল ব্যান্ড সোলসে যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করেন। তবে 1991 সালে তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড, যা পরবর্তীতে লাভ ডান্ডা ব্রাউন LRB নামে পরিচিত পায়, তা প্রতিষ্ঠিত করেন। একজন গিটার বাদক এবং সঙ্গীত শিল্পী হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন। এদের মধ্যে 6টি মেরিট আলো পুরস্কার, 1টি সিটিজেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, 5টি পুরস্কার এবং টেলিসিনে আজীবনের সম্মাননা উল্লেখযোগ্য। 2018 সালে দীর্ঘদিন ফুসফুসে পানি জমা রোগ নিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম শহরে তার স্মৃতিতে রূপালী গিটার নামক ভাস্কর্য তৈরি করা হয়েছে। এরপর লিস্টের 5 নম্বর রয়েছে আসিপ আকবর। আসিফ আকবর 1972 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন সুনামধন্য পপ সঙ্গীত শিল্পী। সম্প্রতি তিনি তার অভিনয় প্রতিভা প্রকাশ করেছেন 2019 সালের গহিনের গান নামক চলচ্চিত্রের মাধ্যমে। তার সর্বপ্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়, যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন 1998 সালে এবং এখন পর্যন্ত তার 30টি একক অ্যালবাম রিলিজ হয়েছে। তিনি সম্মাননা হিসেবে 2 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6 মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। একক অ্যালবাম বাদ তিনি অন্যান্য শিল্পীর সাথে ডুয়েট করেছেন। এছাড়াও তিনি চলচ্চিত্রে প্লেব্যাক হিসেবে কাজ করেছেন। এরপর লিস্টে 6 নম্বর রয়েছে হাবিব ওয়াহিদ। হাবিব তার বিশেষ ধারার মিউজিক পরিচালনার জন্য সবার কাছে পরিচিত। তিনি লোকগীতি গানের সাথে টেকনো এবং ওয়েস্টার্ন বিটের সমন্বয় করে যে গানের ধারার প্রবর্তন করে তা সারা দেশে ব্যাপক পপুলারিটি পায়। হাবিব জনপ্রিয় পপ তারকা পেরদোস ওয়াহিদের সন্তান। মূলত তার বাবা থেকে তার এই জগতে প্রবেশ করা। তার সর্বপ্রথম এবং সফল অ্যালবামের নাম হলো কৃষ্ণ, যা প্রথমে লন্ডনে রিলিজ হয় এবং একই নামে বাংলাদেশে রিলিজ হয়। এরপর তিনি 13টির মতো অ্যালবাম রিলিজ করে এবং বেশ কয়েকটি সিঙ্গেল ট্র্যাক রিলিজ করে। দেশের তরুণ সমাজের কাছে তার গান অনেক জনপ্রিয়। তারপর লিস্টের 7 নম্বর রয়েছে বালাম। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। বালাম একজন বাংলাদেশী গায়ক, গীতিকার এবং সুরকার। তিনি 1975 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম। তিনি ক্যারিয়ারের শুরুতে নিজের ব্যান্ড রেনিগেটস প্রতিষ্ঠা করেন। এরপর পরবর্তীতে আর্ক ফ্যান্ড্রাগন এবং ওয়ার্ক পেজে দ্বিতীয় ও পরে প্রথম ভোকালিস্ট হিসেবে কাজ করেন। 2007 সালে তিনি ওয়ার্ক ফেজ ছেড়ে দিয়ে বালাম নামে নিজের একক অ্যালবাম প্রকাশ করেন, যা মুহূর্তে অনেক জনপ্রিয়তা অর্জন করে এবং একই ধারাবাহিকতায় তিনি বালাম 2 বালাম 3 নামক অ্যালবাম রিলিজ করেন। বিশেষ করে নান্সি এবং তার আপন বোন জুলির সাথে করা গানগুলো অনেক বেশি পপুলার হয়। সঙ্গীত ইন্ডাস্ট্রি সম্মাননা হিসেবে তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেন। এরপর লিস্টের 8 নম্বর রয়েছে জেমস। জেমসের পুরো নাম পারুক মাহমুদ আনাম। তিনি রাজশাহী নওগাঁ জেলায় 1968 সালে জন্মগ্রহণ করেন। জেমসকে মিউজিক ইন্ডাস্ট্রি অবদানের জন্য গুরু বলে ডাকা হয়। তিনি একাধারে সুরকার, গীতিকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী। তিনি নগর বাউল নামক ফেমাস রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি অনেকগুলো একক অ্যালবাম নিয়ে কাজ করেছেন এবং একক অ্যালবামে তার আগ্রহ সবসময় বেশি ছিল। জেমসকে বাংলাদেশের সাইকেডেলিক রকের প্রবর্তক বলা হয়, কারণ তার ব্যান্ড ফিলিংস এ ধারা রক সঙ্গীত নিয়ে কাজ করে। তিনি গিটার বাদক, আরো 6টি বাদ্যযন্ত্রের পারদর্শী। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদক, মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন। বাংলাদেশের রক মিউজিক বিকাশে তার ভূমিকা অস্বীকার করা অসম্ভব। এরপর লিস্টে 9 নম্বর রয়েছে তাহসান রহমান খান। তিনি একাধারে শিক্ষক, লেখক, সঙ্গীত শিল্পী, মডেল, উপস্থাপক, গিটারিস্ট এবং অভিনেতা। মিডিয়ার জগতে তাকে সবাই তাহসান নামে চেনে। 1979 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাহসান সাধারণত স্লো পপ সং গেয়ে থাকেন, যা রোমান্টিক সং হিসেবে পুরো দেশে অনেক পপুলার। তিনি এবং তার কিছু বন্ধু মিলে 1998 সালে ব্ল্যাক নামক একটি ব্যান্ড টিম তৈরি করেন। পরে অবশ্যই তিনি ব্ল্যাক ছেড়ে দিয়ে একক অ্যালবামের দিকে মুভ করেন এবং আশানুরূপ সাড়া পায়। গান করা বাদও তিনি অনেক ভালো অভিনয় করে এবং বাংলাদেশে তার নাটক অনেক পপুলার। বর্তমানে তিনি মুভি এবং ওয়েব সিরিজে অভিনয় করা শুরু করে দিয়েছেন।
এরপর আজকের লিস্টে সর্বশেষ অর্থাৎ 10 নম্বর রয়েছে অর্ণব। অর্ণবের পূর্ণ নাম শ্রাবণ চৌধুরী অর্ণব। তিনি 1978 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বাংলা নামক একটি পপুলার ব্যান্ডের সদস্য ছিলেন। পরে তিনি নিজের ব্যান্ড তৈরি করেন এবং একক অ্যালবাম রিলিজ করার দিকে মনোযোগ দেন। অর্ণবের এ পর্যন্ত 6টি অ্যালবাম রিলিজ হয়েছে। তিনি একজন পপুলার সঙ্গীত প্রযোজক, সঙ্গীত লেখক, গায়ক এবং গিটারিস্ট। অর্ণব গিটার বাদক আরও 4টি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী। তিনি রক, ফিউশন, লোকগীতি এবং রবীন্দ্রসঙ্গীত বিভাগে গান করেন। তিনি আয়নাবাজি এবং মনপুরার মতো লিজেন্ডারি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। বাংলাদেশে অনেক গুণী সঙ্গীত প্রেমী যুগ যুগ এসেছে। আমরা সে সকল গায়কের গান শুনে নিজের মনের দুঃখ ভুলে থাকার পাশাপাশি আনন্দ পেয়েছি। পুরো ভিডিওতে বাংলাদেশের সেরা 10 জন গায়ককে কভার করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই গায়ক অর্থাৎ শিল্পীদের নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড টেক লাভ। আসসালামু আলাইকুম।